ওয়েস্ট লন্ডন প্রবাসী বাংলাদেশিদের সংগঠন আমরা সবাই বাংলাদেশি প্রথমবারের মতো আয়োজন করেছে বৈশাখী মেলা। গত 5ই মে লন্ডনের সাউথ হলে আয়োজিত একটি মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজারুল কায়েস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি বারীন্দ্র শর্মা, মেয়র অফ ইলিং মোহাম্মদ আসলাম। অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দকে সংগঠনের পক্ষ হতে স্বাগত জানান নির্বাহী সদস্য শাহ আলম, কাউসার আহমেদ, শাহাবুদ্দিন, নূর আলম, মুসলিম উদ্দিন খান, ইমরান, মামুন চান ও রাশিদুর রহমান খোকনের যৌথ পরিচালনায়। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম এবং সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি লিটন মোল্লা। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন শফিকুল আলম। যুক্তরাজ্যের চ্যারিটি সংস্থা ইকরা ইন্টারন্যাশনালের হেল্পিং ডিজেবল পিপল ইন বাংলাদেশ প্রোগ্রামকে সামনে রেখে সিলেটে নির্মিতব্য ডিজেবল ও অসহায় মানুষদের জন্য ইকরা ইনস্টিটিউটের জন্য এক ফান্ডরেজিং এর ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে সোমবার। মুহিত মিয়ার পরিচালনায় এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান ও সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোক্তাবিসুন নূর, ইকরা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আব্দুল হক হাবিব। সভায় বক্তারা বলেন, ইকরা ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে সিলেট সহ বিশ্বের বিভিন্ন দেশে আর্ত মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সংগঠনটির সিলেট শহরের অদূরে টেকনিক্যাল রোডে ইতিমধ্যে একটি আন্তর্জাতিক মানের ইনস্টিটিউট নির্মাণের কাজ শুরু করেছে। ব্রাইটনের কমিউনিটি নেতা কুদ্দুস আলী ইসমাইলের সার্বিক তত্ত্বাবধানে এই চ্যারিটি অনুষ্ঠানটি লুটনের স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। টারহানেস লেবারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। মুসল্লিদের ওপর হামলার অভিযোগ এনে হেফাজতে ইসলাম ইউরোপের গণজমায়েত। কামরুজ্জামানের সর্বোচ্চ শাস্তি হওয়ায় আনন্দ সভা ও মিষ্টি বিতরণ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।